এই বেলা আমরা আসি আমি মুখে বললাম আমি মুমিন আমি মুখে বললাম আল্লাহর আমি মুসলমান আমি ইমানদার নাকি বলেন তো মুখে শুধু স্বীকার করলে মুমিন হওয়া যায় মুখে শুধু আমি যদি স্বীকার করি মুমিন কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে মুমিনের কোনো অবদান নাই Thank you.
তোমাকে ভুলি আমি কেমন করে কথা বলেন ঠিক কি না সম্মান পাহাড়ি আজকের সভা সম্মানিত সভাপতি আজকের আয়োজনের সভা সম্মানিত মুসল্লি কেরাম সময় একেবারে অল্প গভীর রাত হয়ে গেছে আমাদের বাংলাদেশে রাত 12টা পার হলে কিন্তু মাহফিল অফ মানে যেটা আমাদের বাংলাদেশের যে মাহফিলের নিয়ম রাত 12টা বন্ধ অতিরিক্ত সর্বোচ্চ একটা একটা হলেই মাহফিল বন্ধ হয়ে যায় আপনাদের ইন্ডিয়ার একাধিক রকম একাধিক সিস্টেম তো যাহোক গভীর রাতে আপনারা এখন যে আছেন প্রধান মেহমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই গভীর রাতে জাগরণ এটাই যেন আমাদের সকলের জন্য যেন নাজাত রসিয়া পাওয়া দেন বলেন আমিন আর জোরে বলেন আমিন আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আলকরান থেকে সুরা মুমিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি পুরো আয়াতে আলোচনা করা সম্ভব হবে না বিস্তারিত বলাও সম্ভব হবে না এই জন্য অল্প সময়ের মধ্যে আয়াত বাই তাফসীর কিছু করে যাবে ইনশাআল্লাহ আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কথা বলা আপনাদের শোনা তৌফিক দান করুন সকলে পড়ে আল্লাহুম্মা আমিন সম্মানিত হাজিরিন এই যে সূরা মুমিনুন আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এই সূরা মুমিনুন থেকে কিছু আলোচনা ইনশাআল্লাহ তুলে ধরব এই যে সূরা মুমিনুন এ আল্লাহ তাআলা যে সূরাটি দিয়েছে এই এমন একটি সূরা যে মানুষের জীবনে সফলতা কি আমরা সফলতা বলতে কি বুঝি সাকসেস বলতে আমরা কি বুঝি সফলতা বলতে আমরা কি বুঝি সফলতা বলতে আমরা দুনিয়া যে যারা স্টুডেন্ট লেখাপড়া করে লেখাপড়া করে চাকরি তার উদ্দেশ্য থাকে বড় চাকরি করব ইঞ্জিনিয়ার হব প্রফেসর হব ডক্টর হব বড় আলেম হব হয়ে আমার জীবন তাকে সফল করে তুলব এটাই হচ্ছে স্টুডেন্টের একটা উদ্দেশ্য এবং যারা রাজনীতিবিদ যারা রাজনীতির বড় নেতা তারা মনে করে যে আমি রাজনীতির বড় একজন নেতা হয়ে গিয়েছি আমি জীবনে সবচেয়ে সফলতা অর্জন করেছি কথা বলা হচ্ছে কিনা এবারে যারা ফকির কিংবা অসহায় ছিল হঠাৎ করে আল্লাহ তার ব্যবস্থাতে তার ঘরে দম্পট ধরে দিয়েছে টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে অট্টালিকার মালিক হয়ে গিয়েছে তারা মনে করে যে আমি দুনিয়াতে সব যেতে সফল হয়ে গিয়েছি কিন্তু সমাজের প্রতিটি সফল এ আয়াত এ আয়াতে এ সুরাতে এদেরকে সফল বলে উল্লেখ করবেন আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিল নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়াতে তারাই হচ্ছে সফল দুনিয়াতে তারাই হচ্ছে সফল যারা এই দুনিয়ার মধ্যে ওয়াহদুল্লাহ মালিকের গোলামি করে আল্লাহ দাসত্ব করে কারণ আল্লাহ সৃষ্টি করেছে মালিকের গোলামির জন্য কথা বলেন ঠিক কিনা বাবা জিন্না ওয়া ইনসা ইল্লা লিয়াবুদুন মাবুদ করে আল্লাহ দুনিয়া জুড়ে আমি দুইটা জাতিকে সৃষ্টি করেছি মানুষ জিন এই দুইটা জাতির সৃষ্টি করার আমার লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে আমার গোলামি কথা বলেন ঠিক কিনা এই দুইটা জাতিকে সৃষ্টি করেছে কিসের জন্য আমার গোলামি করার জন্য আমার দাসত্ব করার জন্য আমার বাইরে কেউ যেতে পারবে না সকলের প্রতিটি তো খেয়াল করে আমি মানে বিস্তারিত অনেক কথা হয়ে যাবে আমি সংক্ষেপ করার জন্য বলতেছি সময় যেহেতু অল্প তাহলে সূরা মুমিনুন থেকে আলোচনা করব আল্লাহ বলেন যে ফালান যুহজি আনিল্লাহ ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যে এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর ইবাদত করে কবর হাসর ফুলসিরাত পানি দিয়ে যারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারলো তারাই হচ্ছে দুনিয়াতে সবচাইতে সফলতম ব্যক্তি জুড়ে বলেন সুবহানাল্লাহ আর জুড়ে বলেন সুবহানাল্লাহ দুনিয়ার এমপি মন্ত্রীরা সফল হয় না দুনিয়ার কোন ম্যাজিস্ট্রেট সফল হলো খুঁজে বলতে পারবে না সে যদি সে যতই বড় এমপি হোক না কেন যতই বড় মন্ত্রী হোক না কেন যতই বড় নেতা হোক না কেন যতই বড় ম্যাজিস্ট্রেট হোক না কেন সে বড় হোক হয়েও যদি জান্নাতে না যেতে পারে তাহলে তার চাইতে কারো উপরে দুনিয়াতে কেউ হতে পারে না কথা বলে ঠিক কিনা এই জন্য দুনিয়াতে আপনি ফকির হন গরিব হন অসহায় হন কিন্তু আপনি যদি জান্নাতে যেতে পারেন আপনি দুনিয়াতে সাফল্য অর্জন করতে পারেন জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সবার মধ্যে প্রবেশ করি প্রথম আয়াত
আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন মুমিন যারা আচ্ছা আমার কথা কি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে না কথা বুঝতে পারছেন একটু হ্যাঁ না যখন বলবো একটা আমার একটু শুনে একটু আমার সাথে কথা বলি তাহলে মজা পাবো তাহলে আমরা সবার মধ্যে করে শুনি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে বলতো তোরা টপাও তোরা দুভাগা তোরা দুনিয়াতে দুনিয়ার সাফল্য অর্জন করতে পারলি না যে মোহাম্মদের কালিমা শুনে মোহাম্মদের কথা শুনে বিশ্ববাসীর কাছে এই আয়াত নাযিল করে দিলেন আল্লাহ বলেন আমি ইমানদার না থাকি বলেন তো মুখে শুধু স্বীকার করলে মমিন হওয়া যায় না মুখে শুধু আমি যদি স্বীকার করি মমিন কিন্তু প্র্যাকটিক্যাল জীবনে মমিনের কোনো নমুনা নাই প্র্যাকটিক্যাল জীবনে মমিনের কোনো কাজ আমার মধ্যে নাই তাহলে মমিন হওয়া যায় না মমিন হতে গেলে নিজেকে মমিন বলে দাবি করতে গেলে তার মধ্যে সাতটি গুণ থাকা লাগবে যার মধ্যে এই সাতটি গুণ থাকবে সেই হচ্ছে প্রকৃত মমিন জুড়ে বলেন সুবহানাল্লাহ আর এই সাতটি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন এই সাতটি গুণের পরে আল্লাহ বলেছেন উলাইকাহুম ওয়ারিসুন যাদের মধ্যে সাতটি গুণ থাকা লাগবে ধরে বলেন কয়টি কয়টি গুণ সাতটি গুণ প্রথম নম্বর কথা কম বলবি কি কথা কম বলবো সাতটি গুণ থাকা লাগবে খেয়াল করে সাতটি গুণ শুনে আমরা আজকে আলোচনা এইটা জানবো সাতটি গুণ কি কি খেয়াল করেন আপনি যে নিজেকে মমিন দাবি করছেন আপনার মধ্যে এই সাতটি গুণ আছে কিনা আজকের আলোচনা থেকে শুনে নেন এক নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম তার মধ্যে এক নম্বর যে গুণটি থাকা লাগবে তা হলো মুমিন যখন আল্লাহু আকবারের আযানের ধ্বনি শুনে নামাজে যাবে ওই নামাজে মুমিনের দাঁড়াবে যখন ওই নম্র ভদ্র বিনয়ের সঙ্গে নামাজে দাঁড়াবে মুমিন যখন নামাজে দাঁড়াবে অসহায় তার কেহ নাই আমরা একটু অসহায় নামাজে দাঁড়াতে পেরেছি
হয় সে এমপি হোক সে মন্ত্রী হোক সে নেতা হোক সে ফকির হোক সে ম্যাজিস্ট্রেট হোক যদি বলে মতন দেখা আল্লাহর কাছে সে কি বান্দা আল্লাহ বান্দা আল্লাহর কাছে কি কোনো পাওয়া থাকবে আমাদের বলে আল্লাহর কাছে কি আমাদের কোনো পাওয়া থাকবে এই জন্য বান্দা আল্লাহ বলে বান্দা তুমি যদি নিজেকে মরি বলে দাবি করতে চাও তাহলে তোমাকে একদম পাঞ্জে বলতে থাকে লাগবে আমার শব্দ যখন তারাবে না কাছে দিয়ে তখন নম্র ভদ্র অসহায় এর সঙ্গে আমাদের দাঁড়াতে হবে কিন্তু দেখবে আমাদের সমাজে কিছু মুসল্লি আছে যাদেরকে বলা হয় মহাকাত মার্কা মুসল্লি কি মার্কা মুসল্লি মহাকাত মার্কা বলতে গেল যে নামাজ পড়ে নামাজ আচ্ছা বলেন তো আমরা নামাজ পড়ছি কিছুর জন্য জান্নাত পাওয়ার উদ্দেশ্য করে নাকি নামাজ পড়ছি কিছুর জন্য জান্নাত পাওয়ার জন্য তো ওই যে মহাকাত মার্কা মুসল্লি তাদেরকে বলা হয় যে পাঁচ বক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে তখন ওই নামাজ তাদেরকে জান্নাত নিয়ে যেতে পারবে না জোরে বলেন না আলহামদুলিল্লাহ اللهم فويل للمصلين الله اكبر وين نبغي ধ্বংস হয়ে যায় وين نبغي ধ্বংস হয়ে যায় যেই নামাজে নামাজ পড়ার পর শুদ্ধাই ঠিকাই নামাজ পড়ার পর শুদ্ধাই নামাজ পড়ার পর ঘুষকাই নামাজ পড়ার পর যারা বলেন নামাজ পড়ার পর অন্যায় করেন নামাজ পড়ে আবার ঘুষকাই নামাজ পড়ে আবার যারা সম্পৃক্ত থাকে ওই নামাজে নামাজ কবুল হওয়া কবুল তা আল্লাহ ওই নামাজের প্রতি লানত করেছে ওই নামাজই ধ্বংস হয়ে যায় ভাই আরে আপনি তো জানেন না এই যে সিজদা আল্লাহ জানেন আলহামদুলিল্লাহ এই সেজদা নামাজে কি সেজদা করি এই সেজদার কি দাম এটাই আজকে আপনাকে একটু বুঝিয়ে দিই হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে বললেন মাহমুদ আপনি আমাকে অনেক শক্তি দিয়েছেন আমি ইচ্ছা করলে এই মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারি ইচ্ছা করলে আমি সেকেন্ডের মধ্যে তারা পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার আমার ক্ষমতা রয়েছে আল্লাহ আপনি এত কিছু সৃষ্টি করেছেন ও বাবু আসমান আপনি সৃষ্টি করেছেন জমিন আপনি সৃষ্টি করেছেন সাত আসমান জান্নাত জাহান্নাম আপনি সৃষ্টি করেছেন আল্লাহ আপনার কাছে আমি যে প্রশ্নটা করতে চাই আল্লাহ এত কিছু আপনি বানিয়েছেন আল্লাহ এগুলোর মধ্যে থেকে কোন জিনিসটা আপনাকে দিলে কিংবা আপনার কাছে গেলে সব চাইতে আপনি বেশি খুশি হয়ে যাবে আল্লাহ আজ তুমি যদি আমাকে এরপরও তুমি জিব্রাইল আমি আল্লাহকে খুশি করা যাবে না কিন্তু জিব্রাইল শুয়ে রাখো রে আমি জিব্রাইল আমি আল্লাহকে যদি আমার কোন বান্দা সিজদা করে আমার কদমে সিজদা করে সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যাই বলে সুবহান আল্লাহ এইবার হযরত শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হযরত জিব্রাইল আলাইহিস সালাম তারা 30,000 বছর ধরে সিজদা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ 30,000 বছর ধরে জিব্রাইল আলাইহিস সালাম বলে বলে ভাবতেছেন না জানি আল্লাহ আমার প্রতি খুশি হয়ে গিয়েছেন আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে গিয়েছে এবং আল্লাহ আমাকে সন্তুষ্ট হয়ে বলবেন
জিব্রাইল তুমি মাথা উঠাও অনেকক্ষণ ধরে সিজদা দিয়েছো আমি তোমার হাতে খুশি হয়ে গেছি কিন্তু এই কথা জিব্রাইলকে বলে না এইবারে হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহকে ডাকিয়ে বলে মালিক আপনি না বলেছেন আপনার কাছে সবচাইতে খুশির বিষয় আল্লাহকে সিজদা আল্লাহকে সিজদা করা আল্লাহ বল শুধুমাত্র
আল্লাহ কি বলে জানেন দেখলে এবার খেয়াল করেন আল্লাহ দয়া আল্লাহকে দেখলেই দেন আমরা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে আল্লাহ বলে ও আমার বান্দারা আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমি চাই না তুমি জাহান্নামে যাবে কারণ দুনিয়াতে তোমার যতই আপন কেউ থাকবে না কেন তুমি মনে করো দুনিয়াতে তোমার মা বাবা তোমার সব জায়গায় আপন কিন্তু বান্দা সে তোমাকে জন্ম দিয়েছে কিন্তু বান্দা তুমি ভুলে যেও না আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাকে সৃষ্টি করেছে বান্দা আমি চাই না আমি চাই না আমার কোন বান্দা জাহান্নামে ভয় করে করে বান্দা হতে চাই আমি চাই না বান্দা নামাজ পড়া এত মজার ইবাদত বান্দা তুমি নামাজে গিয়ে যখন আল্লাহ বলে দেখেন বান্দা তুমি নামাজে গিয়ে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করো বান্দা মনে হয় তুমি তো জানো না কি যে তেলাওয়াত করো কিন্তু শুনে নাও বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি রহমান আপনি রহিম আপনি সেই ভয়ঙ্কর বিচার দিবসের মানে আমি জানি সকল প্রশংসা পাওয়ার যোগ্য আমি জানি আমি রহমান রহিম আমি জানি আমি বিচার দিবসের নারী বান্দা বলো বলো তুমি আমার কাছে কি চাও আমার তো সুনাম করছো আমার তো আমার তো সুনাম করতেছো বলো বান্দা তুমি কি চাও এইবারে বান্দা বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন সাহায্য চাইব মাবন্দ যতদিন বাঁচব আপনার প্রতি পাই আমার কদম জানছে না গো বল বল রাসূল আল্লাহ আল্লাহ বলছে বান্দা আমি জানি সব প্রশংসা মালিক আমি আমি জানি রহমান আমি রহিম আমি জানি সে বিচারী জনসের মালিক আমি আমি জানি আমার কাছে সাহায্য চাইবে কাছে চাইবে কে তোমাকে সাহায্য করবে আমি সবই জানি বান্দা বলো যখন আমার সুনাম করেছো আমাকে যখন রহমান করে স্বীকার করেছো আমাকে যখন বিচার দিবসের মালিক করে স্বীকার করেছো বলো বান্দা কি চাও এখানে একটা উদাহরণ দিই ভাই এই যে আপনারা এখানে বন্যা মনে অনেক বসে আছেন ইনি এমপি ইনি এমপি তো আমি একজন সাধারণ মানুষ এনাকে যদি বলি এমপি সাহেব আপনি এমপি হওয়ার পর থেকে আমাদের এলাকার অনেক উন্নত করেছেন রাস্তা করেছেন ঘাট করেছেন বাড়ি করেছেন অনেক উন্নত করেছেন এইভাবে বলে যখন এমপি সাহেব ভাই আমি একদিন দুই দিন তিন দিন যখন তার সোনা করতে থাকবো চার বারে তার কথা আমাকে বলবে লোকটা অনেক ভালো তার সোনা করছে আমার জন্য সোনা করছে যা আমাকে আমার দেবতা দিয়ে আমাকে আমার গোদান দিয়েছো বান্দা কি চাও শুধু বলো একবার এইবার বান্দা বলে اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم بالنظر الله এতক্ষণ ধরে যা চেয়েছি টাকা চাইনি বাড়ি চাইনি গাড়ি চাইনি আমার জমি জায়গা অর্থ সম্পদ কিছু চাই নাই আল্লাহ আমি যে জিনিসটা চাই তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ গো তুমি আমাকে এমন একটি পথ দেখিয়ে দাও এমন একটি সহজ সরল পথ দেখিয়ে দাও যে পথে চললে আল্লাহ তোমার কাছাকাছি পৌঁছানো যাবে জুড়ে বলেন সুবহানাল্লাহ এবং ওই পথের মধ্যে যারা চলে গিয়েছে
যারা উমরামা দেখিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে সুবহান মানে পবিত্র আলা মানে বড় বান্দা যখন সিজদা দেখিয়ে সুবহান রাব্বিয়াল আলা অর্থাৎ আল্লাহকে যখন বড় ও পবিত্র বলে ঘোষণা দেয় তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুশি হয়ে বলে বান্দা রে আর কোনো চিন্তা নাই আর কোনো টেনশন নাই তুমি মাথা বা উঠিয়ে দাও যখন তুমি আমাকে পবিত্র বলে ঘোষণা দিয়েছো তোমার মাথা উঠা আগে দুনিয়ার জমিনে তোমার সম্মান মর্যাদা আশা ভাবি পূর্ণ করে দিব বিশ্বের কি আমল হ্যায় কে রঙ কাঁপ রহা হ্যায় সবাই কিসের কি আমল হ্যায় কে রঙ কাঁপ রহা হ্যায় রুস্তম কা জিগর জেরে কফন কাঁপ রহা হ্যায় মোমিনের মধ্যে যে নিজেকে মোমিন বলে দাবি করবে তার মধ্যে কয়টি গুণ থাকা লাগবে ভাই বলেন কয়টি গুণ সাতটি গুণ থাকা লাগবে এক নম্বর হচ্ছে মোমিন যখন নামাজ পড়বে তখন নম্র ভদ্রতার সঙ্গে নামাজ পড়বে দ্বিতীয় নম্বর গুণ ওয়াল্লাযীনা হুম আলাল্লাহি মুহাম্মাদুন মোমিন কখনো মোমিন কখনো কোনো সবার জন্য ওয়াল্লাযীনা হুম আলাল্লাহি মুহাম্মাদুন যখন আসে তখন একটা দিবস পালিত হয় সেই দিবসের নাম হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস কি দিবস বিশ্ব ভালোবাসা দিবস আমরা আলেম সমাজরা ওই দিবসের নাম রেখেছি বিশ্ব বেহায়া দিবস ভাই আপনাকে কিছু কথা বলি আমাদের বাংলাদেশে 24 ফেব্রুয়ারি যখন আসে ওই দিনে কত যে মা কত যে নারী ধ্বংস হয় যা কল করার বাইরে ওই দিন কোন এখন তো আপনার ইস্তার প্রসাদ হয়েছে ছিঁড়া পাড়া প্রসাদ করেছে এমন প্রসাদ যে সাথে 10-12 রকম ছিঁড়ে তখন ছিঁড়া হয়ে যেতে পারে ছিঁড়া হয়ে থাকে এরপরে পেঁচ কিন্তু 10-12 রকম ছিঁড়ে তো একদিন আমার মসজিদ আমি যেখানে মুকুরি করি তো সেখানকার কয়েকটা যুবকি যে এইভাবে করে কিন্তু এই পোশাক পরে ওই দিন কিন্তু কত বছরের ধরে মানুষ হয় ওই পোশাক পরে কিন্তু ওই যুবক কিন্তু চলে যাচ্ছে 14 ফেব্রুয়ারি পালন করতে যাচ্ছে গার্লফ্রেন্ডকে প্রপোজ করবে ডিজিটাল যুগ এই পোশাক হচ্ছে স্মার্ট পোশাক এই পোশাক পরে মুরব্বীরা তো গালি দিয়ে ঠিক আছে এই পোশাক পরে এই ছেঁড়া পাড়া পোশাক পরে যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে বুকের বডি বুঝে দেখা যাচ্ছে এই পোশাক পরে যখন রাস্তা গেলে চলাফেরা করব তখন সাইড থেকে বাম থেকে বাম দিক থেকে ডান দিক থেকে মেয়েরা কাজ করবে মেয়েরা কি করবে লাইনে দাঁড়িয়ে থাকবে লাইনে দাঁড়িয়ে থাকবে এটা ডিজিটাল পোশাক আমি বললাম হ্যাঁ যুবক তুমি মনে করো এই পোশাক পরে তুমি সমাজে চলাফেরা করছো তুমি নিজেকে মনে করছো তোমাকে জঘন্য পরিচয় দিচ্ছে তোমাকে জঘন্য পুরুষ হিসেবে
আজকে যুবকের এই মোবাইল ফোনের কারণে যুবকের ধ্বংস হয়ে যাচ্ছে এই মোবাইল থেকে কত ধরনের খারাপ জিনিস إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. جنسك مؤمن بولي ভাবে করবে সে কখনো আর শরীয়ত সম্মত স্ত্রী এবং শরীয়ত সম্মত দাসী ছাড়া অন্য কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করতে পারবে না এরপর তারপর পয়েন্ট হচ্ছে আল্লাযীনা হুম লিআমানাতিহিম মুআহিদুন মুমিন কখনো কথা দিয়ে কথা অবাধ্য করতে পারে না আমানতের খেয়ানত করতে পারে না সদস্য নম্বর হচ্ছে والذين هم على صلاتهم محافظون مؤمنين যখন নামাজ পড়বে জামাত ও শহীদ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করবে তাহলে শুরুতে সাতটি পয়েন্টে প্রথম নাম্বার নামাজ কথা বলেছে শেষ নাম্বার নামাজের কথা বলেছে তাহলে আপনি কি বুঝতে পারছেন কি নামাজটা কিসের জন্য আল্লাহ বলে বান্দা তুমি যা করছো তুমি সুদ খাচ্ছ তুমি গুনাহ করছো সকল গুনাহ তোমার দ্বারা হচ্ছে তারপরও বান্দা নামাজ পড়ো আল্লাহ বলেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার আল্লাহ বলে বান্দা নামাজ তোমাকে পারে ঘুষ থেকে বাঁচাতে নামাজ তোমাকে পারে মেয়ের এই হারাম সম্পর্ক থেকে নামাজ তোমাকে পারে মদ থেকে বাঁচাতে নামাজ তোমাকে পারে সমস্ত খারাপ কাজ থেকে বাঁচাতে এই জন্য আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যত খারাপ কাজ করো না কেন নামাজটাকে ধরে নাও তোমাদের আমার ধরে নাও তোমাকে সব গুণা থেকে আমার দিকে হেফাজত করবে সময় প্রতিদিন যতগুলো কথা বললাম হেডলাইন যে কথা আপনাদেরকে আমি যে দাওয়াত দিয়ে যে দাওয়াত আপনাদের মাঝে পৌঁছাতে চাই সেটা হলো হেডলাইনটা হলো যে ভাই কয়েক মানুষ আছে যারা তাওহীদ নামাজ এখনো পড়ি না আমি আপনাদের ইমাম বা ভাই থেকে এসেছি আপনাদের কাছে একটু শুধু অনুরোধ করবো যারা তাওহীদ নামাজ এখনো যারা তো সেই পালন করছেন না যুবক ভাই আমি তোমাকে বলছি বাবা আপনাকে আমি বলছি এরপর আপনার সন্তান যুবক তুমি বল বড় তোমার ভাই নিজের ভাই তোমাকে বলছি আপনাদের কানে পা ধরে কথা আমি পা হাত ধরে বলুন আপনারা অবশ্যই অবশ্যই আজকে এই গভীর রাতে যে কি আপনাদের শুধুমাত্র আলোচনা শুনলো দিনে আলোচনা শোনার জন্য এই দিনে আলোচনা থেকে একটা খাঁটি তওবা করে হে আইহাল লাযীনা আমানু তুবু ইলা আল্লাহি তওবা করুন খাঁটি তওবা করে আমরা করে আল্লাহ আজকে আয়াতের কথা শুনে এই কোরআনের কথা শুনে আল্লাহ জীবনে যা করেছে সব পাপ করে না আজকে খাঁটি ভাবে পরিবর্তন করা জামাতের সঙ্গে আদায় করবো পারবেন না ইনশাআল্লাহ জীবনে পারবেন না ইনশাআল্লাহ কারা কারা নামাজ পাঁচ থেকে জামাতের সাথে আদায় করবেন দুটো হাত আমার আল্লাহকে একটু দেখায় দেন একটু আমার আল্লাহকে দেখায় হাত তুলেন যে হাত তুলেন বলে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার হাত তুলে হাত তুলে হাত দেবেন না যারা আজকে গোটা করবে আজ থেকে